চট্টগ্রামের মিরসরাইতে দীর্ঘ দুই যুগ ধরে স্যাটেলাইট টেলিভিশন ও ইন্টারনেট গ্রাহকদের সেবা দিয়ে আসছে সিএমসিএল নামে একটি প্রতিষ্ঠান। সম্প্রতি দুর্বৃত্তরা এই প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা করতে না দেওয়ার হুমকিও দিচ্ছে তারা। এদিকে দাবিকৃত চাঁদা না পেয়ে গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন স্থানে স্যাটেলাইট টেলিভিশন ও ইন্টারনেট সংযোগের তার কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এ নিয়ে হামলা মামলার ঘটনাও ঘটেছে। তবে উপজেলার দুটি থানায় অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি। সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার হাজারো গ্রাহককে। শুধু তাই নয়, চাঁদা দাবি ও তার কাটার জেরে সহিংসতার আশঙ্কাও করছেন স্থানীয়রা। এজন্য দ্রুত বিষয়টি সমাধানে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাবল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাবেক প্রেস সেক্রেটারি কামরুল আলম শামীম। সমস্ত ক্যাবেলগুলো কেটে দেওয়াতে আমাদের গ্রাহকরা এই ক্যাবেল টিভি বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে, তারা বিভিন্ন খবরাখবর বিশ্বের খবরাখবর থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এটার একটু আশ্বস্ত সমাধান আশা করছি সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।